আমার বাবাকে তুমি রক্ষা করো, রক্ষা করো, তুমি রক্ষা করো। মাম্পি, বাবা রায়বাড়িতে গয়না ডেলিভারি দিতে গেছে, ওখানে কি হচ্ছে কে জানে। বাবার কোনো বিপদ হলো না তো? কোনো খবরও তো দিচ্ছে না। চিন্তা করিস না, বজরং বালি আছেন, সব ঠিক হয়ে যাবে, কাকাবাবু সুস্থ থাকবেন। অজিত, আর যেন কোনোদিন কলকাতায় না দেখি, তাহলে লাশ ফেলে দেবো। অজিত আঙ্কেল কে? কোহিনূর বাবা। একি, আপনার তো চোট লেগেছে? চোট কিছু কিছু নয় বাবা, আসুন আসুন। চোট লেগেছে বুকে, এইখানে। আজ আজ পান্নালাল রায়ের বাড়ির সামনে তার ছেলের থেকেও বেশি আদরে অজিতকে মা খেতে বলবো। চোট লেগেছে এইখানে, ওপরওয়ালা আছেন বাবা, ওপরওয়ালা করবে। আঙ্কেল, আপনি আপনি একা, ঝুমকো কোথায়? আঙ্কেল, তাহলে পালিয়ে যাও। আঙ্কেল, পালিয়ে যাও, পৌঁছে যাও রূপপুর গ্রামে। কিন্তু আঙ্কেল, ঝুমকো যদি রাজি না হয়? সেটাই তো আমার, ও রাজি হবে। ওর চোখেও আমি তোমার জন্য ভালোবাসা দেখেছি বাবা। আঙ্কেল, দেরি করো না, দেরি করো না, সময় বড় কম। কিভাবে তুমি পালাবে তা তোমার ব্যাপার। যদি সত্যি ঝুমকোকে ভালোবাসো, তাহলে তোমাকে আসতেই হবে রূপপুর গ্রামে, আসতেই হবে। এটাই তোমার পরীক্ষা, তোমার ভালোবাসার পরীক্ষা। তোমার ভালোবাসার পরীক্ষা। ঝুমকোকে আমি ভালোবাসি, ওর জন্য আমি এই বাড়ি, ঘর, ব্যবসা সব ছাড়তে পারি। আই লাভ ইউ ঝুমকো, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। বাবা, কাকা বাবু, ও বাবা তোমার এই অবস্থা কি করে হলো? কি হয়েছে কাকা বাবু? বাবা তোমাকে ওরা মেরেছে নাকি? মেরেছে। হীরক রায় মেরেছে ওর পোষা গুন্ডা দিয়ে। আমাকে আমাকে আবার মেরেছে। আবার মেরেছে মানে? এর আগেও হীরক রায় তোমায় মেরেছিল নাকি? ও বাবা, বাবা বলো আমায়, বলো। বাবা বলো আমাকে, বলো আমাকে বাবা বলো। মারতে মারতে পুরা ক্লান্ত হয়ে যাবে, আর খেতে খেতে আমি কিন্তু ক্লান্ত হব না। কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোহিনূর রায় এখানে আসবে। বাবা আজ কোহিনূর রায়ের বিয়ে, রাতের লগ্নি। জানি ও বিয়ের মণ্ডপ ছেড়ে এখানে আসবে। অসম্ভব, এ হতে পারে না। হ্যাঁ আসবে। অজিত কর্মকার বলছে কোহিনূর রায় আসবে, তো আসবেই। দেখুন দেখুন, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই, আর আপনাকে বিয়ে করবো। আই জাস্ট লাভ ইউ, আই লাভ ইউ, আই লাইক টু লাভ ইউ, আই লাভ ইউ। আপনার আর আমার সম্পর্ক স্বয়ং ওপরওয়ালা ঠিক করে রেখেছে, আর নাহলে কেনই বা আপনার সঙ্গে আমার বারবার দেখা হবে? मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे। আমি একজন গরিব শেখরার মেয়ে। চলবে? আমি খুব বেশি দূর পড়াশোনা জানি না, উচ্চ মাধ্যমিক পাস। চলবে? আমি একটা গাইয়া মেয়ে, শহরের আদব কায়দা আমি জানি না। শিখিয়ে নেব। আমি ছৌ নাচ করি। আপনার সেই ছৌ নাচ দেখেই তো আপনাকে আমি ভালোবেসেছি। আমাদের দুজনে যখন বিয়ে হবে না, তখন বৌভাতে এই খেসারির ডাল, গাটি কচুর তরকারি, আর এই যে ডুমুরের তরকারি, এটা খাবো। আমি আরো হাজার মাইল পথ যেতে রাজি আছি শুধু একটা কথা শোনার জন্য, তুমি আমাকে ভালোবাসো। ঠিক মেয়েকে ভালোবেসেছিস দাদু ভাই, ঠিক মেয়েকে ভালোবেসেছিস। মানে ও গাড়িটা নিয়ে পালিয়েছে। For the last time I'm asking you, কোহিনূর কোথায়? ঝুমকো কোথায়? কোহিনূর বললাম তো, আপনার বাড়ির ছেলে কোথায় সেটা আমি জানি না।